আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। রাজ্য সরকার 1 লক্ষ চাকরির নিযুক্তিতে থেমে নেই। চলতি মাসে নতুন করে আরও 22,000 পদের বিজ্ঞাপন দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। একই সঙ্গে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে। রবিবার কামরূপ জেলার বাইহাটার পুটিমারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 9 বছর পূর্তি তথা মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র ভিত্তিক মহা জনসম্পর্ক অভিযান উপলক্ষে এক বিশাল জনসভায় ভাষণ দিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 9ম বর্ষপূর্তি উপলক্ষে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত বিশাল সভায় মুখ্যমন্ত্রী বলেন, অসমের উন্নয়নের প্রধান কাণ্ডারি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে। বিজেপি সকল জাতি জনগোষ্ঠীকে নিয়ে শক্তিশালী জাতিসত্তা গড়ে তুলেছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শিক্ষা সেতু পোর্টালে প্রোফাইল আপলোড করা নিয়ে আন্দোলনে নেমেছিল শিক্ষক সংস্থা। ফাঁকা পদে স্থায়ী প্রধান শিক্ষক নিযুক্তি না দিলে তারা এই নতুন অ্যাপে কিছুই আপলোড করবেন না জানিয়ে দিয়েছিলেন। একাংশ শিক্ষক বয়ে বিভাগীয় নির্দেশ লঙ্ঘনের সাহস দেখাতে পারেননি, তারা সঙ্গে সঙ্গেই নির্দেশ মতো কাজ করেন। ওইসব স্কুলের জন্য রবিবার 96,21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষামন্ত্রী রঞ্জ পেগু জানান, তিনি 40,970টি এলপি এবং ইউপি স্কুলের তথ্য পেয়েছেন। তাদের সবাইকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। তবে 11,480টি স্কুলের তথ্য না পাওয়ায় তার সরকার সাহায্য করতে পারল না। তার এই মন্তব্য আন্দোলনকারী শিক্ষকদের চাপে ফেলে দিয়েছে। একে এলাকায় দোষারোপের আশঙ্কা, দ্বিতীয়ত নিজেদের বেতন হয়ে যাওয়ার আশঙ্কা। পেগু সতর্ক করে দেন, শিক্ষা সেতুতে তথ্য আপলোড না করা শিক্ষকদের আগামী মাস থেকে আর বেতন মিলবে না। রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 তরফা নয়, বরং 2 তরফাভাবে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যের লোকসভা এবং বিধানসভা কেন্দ্রগুলোর ডিলিমিটেশন সম্পূর্ণ হলে অসমের প্রতিটি পঞ্চায়েতের মানচিত্র পরিবর্তন হবে। অর্থাৎ রাজ্যের কেন্দ্র পুনর্গঠনের পর পঞ্চায়েত এলাকার পুনর্নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এর সঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতির তুলনায় অসম বহু গুণে ভালো রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে যেটা হচ্ছে সেই তুলনায় অসম বহুগুণে ভালো রয়েছে। শনিবার থেকে একটানা বৃষ্টি, মৌসুমি বায়ুর দাপটে ভারতের রাজধানীর হাল এখন অনেকটা সমুদ্রের মতোই। রাস্তায় বেরোলেই বিশাল বিশাল ঢেউ, তার ওপরে বৃষ্টির কমতি নেই। আবহাওয়া দফতরের রিপোর্ট বলেছে, শনিবার শুধুমাত্র সকাল 8:30 থেকে সকাল 12:30 অবধি, অর্থাৎ মাত্র 3 ঘন্টার মধ্যেই দিল্লিতে বৃষ্টি হয়েছে প্রায় 21.4 মিলিলিটার। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় 153 মিলিলিটার। মুষলধারে লাগাতার বৃষ্টির দাপটে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে দিল্লিতে। এ পর্যন্ত প্রায় 15টি বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গিয়েছে। করেলবাগ এলাকার টিবিয়া কলেজ সংলগ্ন একটি বড় দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে 58 বয়সী এক প্রৌঢ়ার। রাজ্যের 3 জন গগৈর হাত মেলানো সংক্রান্তে আবার একবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এভাবে বাঘ বাঘ না হয়ে ভূমিপুত্রদের একত্রিত থাকতে হবে। ভূমিপুত্ররা একত্রিত না হলে অসম দ্বিতীয় বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভূমিপুত্র একত্রিত না হলে বাংলাদেশিরা অসমকে কেড়ে নেবে। রাজ্যের 12টি জেলা ইতিমধ্যে বাংলাদেশিদের হাতে চলে গিয়েছে। বাকি জেলাগুলো এভাবে বাংলাদেশিদের হাতে চলে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের 14টি লোকসভা কেন্দ্রে জনসম্পর্ক অভিযানের অন্তর্গত জনসভা অনুষ্ঠিত করছে রাজ্য বিজেপি। এরই অংশ হিসাবে রবিবার মঙ্গলদৈ লোকসভা কেন্দ্রের ভিত্তিতে জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জনসভার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, রাজ্যবাসীর সন্দিকই লাগবে, বরগুহাই লাগবে, বড়পাত্র গুহাই লাগবে, বরগুহাই লাগবে, গগৈ লাগবে, একইভাবে লাগবে কোচ রাবা বড় মরান মটক চুতিয়া দাস কলিতা, প্রত্যেককে লাগবে রাজ্যবাসীর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি প্রত্যেকে একত্রিত না হয় তাহলে অসম দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে শাকসবজির দাম হাতের নাগালের বাইরে চলে গিয়েছে, একইভাবে চালের মূল্য বাড়ছে, ফলে সাধারণ মানুষ জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। যাদের সীমিত আয়, বিশেষ করে এসব পরিবার হিমশিম খেতে হচ্ছে। আর নুন আনতে পান্তা ফুরানো পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। কিন্তু সরকার মূল্যবৃদ্ধি রুখতে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নানা পরামর্শ দিচ্ছে। এদিকে 80 টাকার কমে কোনো সবজি নেই। কাঁচা লঙ্কা 400-500 টাকা কেজি, আলু 30 টাকা, পেঁয়াজের দামও বেড়েছে, মশলাপাতি ইত্যাদির দাম বেড়ে গেল হঠাৎ করে। বরাক উপত্যকা, বহির জেলা এবং ত্রিপুরা ও মেঘালয়ের উপর নির্ভরশীল। এই বছর এমন বন্যা হয়নি যে সবজি পচিয়ে নষ্ট করে দিয়েছে। খারুপেটিয়া, হাতিকাল, নোয়াগাঁও থেকে বরাক উপত্যকায় সবজি আসত, ত্রিপুরা থেকেও সবজি আসে, কিছুটা আসে মেঘালয় থেকে। এবছর খারুপেটিয়ার সবজি বলতে গেলে আড়তদারেরা নিয়ে আসছে না, বলা হচ্ছে মেঘালয়ের সোনাপুরের দোষের কথা। দোষ তো পরিষ্কার করে সড়কে চলাচল শুরু হয়ে যায়, তবে কেন নিয়ে আসা হচ্ছে না পর্যাপ্ত সবজি? শুধুমাত্র ত্রিপুরা এবং স্থানীয় সবজির উপর নির্ভর করেই চলতে হচ্ছে। সবজিতে সিন্ডিকেট শুরু হওয়ার অভিযোগ উঠেছে। একদিন যে সবজি প্রয়োজন এর 1/3 আমদানি করে কৃত্রিম সংকট তৈরি করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। রাজ্যের 8টি নয়, রাজ্যের 7টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করবে অসম সরকার। সেই সঙ্গে আগামী আগস্ট মাসের মধ্যে এই উন্নীতকরণের মর্যাদা প্রদান করা হবে। রবিবার জনতা ভবনে অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিক ও সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণের ব্যাপারে একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের বৈঠকে আলোচনার পর সংশ্লিষ্ট কলেজগুলির অধ্যক্ষদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় উন্নীতকরণ সম্পর্কিত বিষয় নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে আলোচনার পর আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কলেজগুলির অধ্যক্ষদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা 7টি কলেজ হচ্ছে শিলচর গুরুচরণ কলেজ, নোয়াগাঁও কলেজ, শিবসাগর কলেজ, জুরহাট জগন্নাথ বড়ুয়া কলেজ, লকিমপুর কলেজ, কুকরাজার সরকারি কলেজ ও বঙ্গাই গাঁও কলেজ। বদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল গাড়ি, বরাজুরে রক্ষা পেল আশপাশ এলাকা। রবিবার রাতে বদরপুর শহরে সংগঠিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে একটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গাড়ি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়। এদিন রাতে এসটি রোডের লস্কর কারবাজার শোরুমে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় জনগণ ও অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে আসে। এতে বরাজুরে রক্ষা পায় পাশে থাকা পেট্রোল পাম্প এবং বন্ধন ব্যাংক সহ বৃহত্তর শহর এলাকা। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।